মলদোভাকে রাশিয়া বিরোধী মৃগী রোগে ধরেছে বলেছে ক্রেমলিনের মুখপাত্র। আপনি জয়ী হতে চলেছেন, জেলেনস্কিকে বললেন বাইডেন। ইউক্রেন যুদ্ধে পুতিনের অবসান। ইরানকে হুমকি দিয়ে কোনো কাজ হবে না বলেছে মিখাইল উলিয়ানভ। আইআরসিসিকে সন্ত্রাসী সংগঠন বলার আইনগত ভিত্তি নেই বলেছে জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মলদোভাকে রাশিয়া বিরোধী মৃগী রোগে ধরেছে বলেছে ক্রেমলিনের মুখপাত্র। পূর্ব ইউরোপের দেশ মলদোভাকে রুশ বিরোধী এজেন্ডা বাস্তবায়নের দায়ে অভিযুক্ত করেছে রাশিয়া। মলদোভার প্রধানমন্ত্রী দোরিন রিসিয়ান তার দেশের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলকে বেসামরিকরণের আহ্বান জানানোর পর মস্কো ওই অভিযোগ করল। রিসিয়ানের আহ্বানের পরপরই ক্রেমলিন সোমবার এক প্রতিক্রিয়া জানালেন, বলেছে মলদোভাকে রাশিয়া বিরোধী মৃগী রোগে ধরেছে। ইউক্রেন এবং রোমানিয়ার মধ্যবর্তী দেশ মলদোভায় রুশপন্থীদের নিয়ন্ত্রিত সরু অঞ্চলটি আন্তর্জাতিকভাবে মলদোভারই অংশ বলে স্বীকৃত। তবে 1992 সালের এক সংক্ষিপ্ত যুদ্ধের পর এটি একটি বিচ্ছিন্নতাবাদী প্রজাতন্ত্র হিসেবে অনেকটা স্বাধীনতা ভোগ করে আসছে। রুশপন্থী অস্ত্রধারীরা এটির নাম দিয়েছে পিডনেস্ট্রোভিয়ান মলদোভিয়ান রিপাবলিক বা পিএমআর। মলদোভা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে সেখানে রুশ সেনা মোতায়েন করা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোভ গতকাল এক ঘোষণায় বলেন, মলদোভার সঙ্গে আমাদের সম্পর্ক এরই মধ্যে উত্তেজনাকর অবস্থায় পৌঁছে গেছে। দেশটির নেতৃত্বে সবকিছুতে রাশিয়া গন্ধ খুঁজে পান, তারা মূলত রাশিয়া বিরোধী মৃদি রোগে ভুগছেন। প্রেসকোভ আরো বলেন, গঠনমূলক সংলাপে না বসলে মলদোভায় ক্ষতিগ্রস্ত হবে। পূর্ব ইউরোপের তুলনামূলক দরিদ্র দেশ মলদোভার মোট জনসংখ্যা 26 লাখ, এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রুশ ভাষাভাষী নাগরিক রয়েছেন। গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে মলদোভার সঙ্গে মস্কোর সম্পর্ক ক্রমাগতভাবে খারাপ হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মলদোভাকে তার যে কোনো বক্তৃতার ব্যাপারে অনেক অনেক সতর্ক থাকতে হবে। তিনি গত সপ্তাহে মলদোভায় প্রধানমন্ত্রীর আরও একটি বক্তব্য উদ্ধৃত করেন, যেখানে রিসিয়ান বলেছিলেন রাশিয়াকে ট্রান্সনিস্ট্রিয়া থেকে সেনা প্রত্যাহারে বাধ্য করতে হবে। তিনি চলতি সপ্তাহে পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে বলেন, ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলকে অবশ্যই বেসামরিকরণ করতে হবে। এদিকে জানিয়ে দিব, আপনি জয়ী হতে চলেছেন, জেলেনস্কিকে বললেন বাইডেন। যতদিন সময় লাগবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করবে আমেরিকা। কিয়েভে অঘোষিত সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই কথা বলেছেন, খবর বিবিসির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে তিনি বলেন, আপনি জয়ী হতে চলেছেন বলে আমাদের আস্থা আছে। রাশিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভুল ভেবেছিলেন যে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের রাশিয়া ছাড়িয়ে যেতে পারে। বাইডেনের ইউক্রেন সফরের বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, কিয়েভে বাইডেনের উপস্থিতির উদ্দেশ্য ছিল ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি মার্কিন অটুট প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের বিষয়টি পুরো বিশ্বের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হলেও বাইডেন কিয়েভে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে রাশিয়াকে এ বিষয়ে অবহিত করা হয়, এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। মূলত বাইডেন কিয়েভে যাওয়ার পর যে কোনো ধরনের হামলা বা ভুল বোঝাবুঝি না হয় সেটি নিশ্চিতে রাশিয়াকে বিষয়টি জানানো হয় বলে জানিয়েছে সুলিভান। আগামী 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ হামলার এক বছর পূর্তি হতে চলেছে। দেশটির বিভিন্ন প্রদেশে যুদ্ধ পরিস্থিতি বর্তমান। এ অবস্থায় প্রথমবারের মতো বাইডেনের কিয়েভ সফর অনেকটাই চমকপ্রদ। এদিকে জানিয়ে দিব, ইউক্রেন যুদ্ধে পুতিনের অবসান। ইউক্রেন যুদ্ধ পুতিনের শাসনের অবসান ঘটাতে চলেছে এমনটাই মনে করেছে বিশেষজ্ঞরা। ভ্লাদিমির পুতিন তার জন্মস্থান সেন্ট পিটার্সবার্গের ছেলেবেলা কাটিয়েছেন। সেখানে ঝগড়া থেকে শিখেছিলেন, আপনি যদি একটি লড়াইয়ে জিততে চান তবে তা শেষ পর্যন্ত চালাতে হবে, জীবনের চূড়ান্ত সিদ্ধান্তমূলক যুদ্ধ হিসেবেই তা ধরে নিতে হবে। এপির বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। রুশ প্রেসিডেন্টের সাম্প্রতিক জীবনীতে উদ্ধৃত ওই পাঠটি ইউক্রেনের কাজে লাগাচ্ছেন পুতিন। ইউক্রেনের সামরিক বিপর্যয় এবং অচল অবস্থার সম্মুখীন হওয়ার পর ছেলেবেলার ওই ঘটনা তাকে উৎসাহ জোগাচ্ছে। ক্রেমলিনের শক্তিশালী ব্যক্তি হিসেবে তিনি গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের যুদ্ধ শুরু করেছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, এক মিনিটের মধ্যে জয়ী হওয়ার সক্ষমতা আছে তার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মস্কোর জন্য প্রেরণাদায়ক স্ট্যালিনগ্রাদের যুদ্ধের 80তম বার্ষিকীতে পুতিন বলেছিলেন, মাতৃভূমি এবং সত্যর জন্য অসম্ভবকে সম্ভব করার ইচ্ছা সবসময় তার ছিল। আমাদের বহুজাতিক মানুষের চরিত্র রক্তে ছিল এবং থাকবে।
কিন্তু এখন পর্যন্ত পুতিনের যুদ্ধটি বুমেরাং হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এই যুদ্ধই তার দুই দশকের বেশি দীর্ঘ শাসনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে। ব্রিটিশ সাংবাদিক ফিলিপ শট বলেন, আক্ষরিক অর্থে তিনি যা করতে চেয়েছিলেন করেছিলেন এবং বিপর্যয়করভাবে ভুল প্রমাণিত হয়েছে। খবরে বলা হচ্ছে, পুতিন জাতিগত রাশিয়ানদের রক্ষা করার নামে কিয়েভে হামলা শুরু করে। ইউক্রেনের ন্যাটো সদস্যপদ রোধ করতে চেয়েছেন তিনি। ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং ডিনাজিফিকেশন করতে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছেন। তার দাবি, ইউক্রেন এবং পশ্চিমারা আগ্রাসনকে উস্কে দিয়েছে। পুতিন 2021 সালের জুলাই মাসে 5000 শব্দের একটি প্রবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি একটি জাতি হিসেবে ইউক্রেনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং অধ্যুষিত অঞ্চল পুনরুদ্ধার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা কাজে লাগাতে চান। এদিকে জানিয়ে দিব, ইরানকে হুমকি দিয়ে কোনো কাজ হবে না, বলেছে মিখাইল উলিয়ানভ। আন্তর্জাতিক সংস্থাগুলোতে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের হুমকির ভাষার সমালোচনা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা জোসেফ বোরেল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে কথা বলার সময় রুরো ভাষা ব্যবহার করেন। বোরেল কড়া ভাষায় ইরানের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করার দাবি জানান। বোরেলের ভাষ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়া ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করার কথা বুঝিয়েছেন। ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধি আজ এক টুইট বার্তায় লিখেছেন, ইরানের বিরুদ্ধে হুমকি ধামকির ভাষায় কোনো কাজ হবে না। তিনি বোরেলের ভাষাকে আল্টিমেটামের মতো মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন। উলিয়ানভ আরও বলেন, সম্প্রতি এই ধরনের ভাষাকে ইউরোপীয় ইউনিয়ন কূটনীতি বলে মনে করছে। তিনি বলেন, ব্রাজিলস এখনও বুঝতে পারছে না ইরানের বিরুদ্ধে এ ধরনের বলদর্পি ও হুমকির ভাষায় কোনো কাজ হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ওয়াশিংটনের অনুসরণে ইরানের বিরুদ্ধে ইউরোপের সর্বোচ্চ চাপ ব্যর্থ প্রয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আবদুল্লাহিয়ান আবারও ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, ইরান সবসময় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা বলে এসেছে, সেই সঙ্গে কূটনৈতিক পন্থায় ইউক্রেন সংকট ও নিরসনের ওপর জোর দিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতিতে জোসেফ বোরেল দাবি করেছে, ইউরোপীয় ইউনিয়নের ওপর নয়া নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে জানিয়ে দিব, IRGC-কে সন্ত্রাসী সংগঠন বলার আইনগত ভিত্তি নেই, দাবি জার্মানির। জার্মানি বলেছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কোনো আইনগত ভিত্তি নেই। ইউরোপীয় ইউনিয়ন বা EU এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল গত মাসে ঠিক একই ধরনের মন্তব্য করার পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী সোমবার তার দেশের অবস্থান তুলে ধরলেন। গতকাল ব্রাসেলসে EU এর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বিয়ারবক বলেন, তার দেশের বিশেষজ্ঞরা IRGC-র বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার আইনগত ভিত্তি খুঁজে পাননি। তিনি বলেন, এখন পর্যন্ত IRGC-কে EU এর সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেওয়ার কোনো আইনি ভিত্তি আমাদের হাতে নেই। ব্রাসেলসের ওই বৈঠক থেকে EU বিদেশি মদদে সরিয়ে দেওয়া, সাম্প্রতিক দাঙ্গাকে কেন্দ্র করে ইরানের 32 কর্মকর্তা এবং দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। IRGC-কে নিয়ে বিতর্কের সূত্রপাত হয় গত মাসে। জানুয়ারির মাঝামাঝি সময় ইউরোপীয় পার্লামেন্ট এই বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করতে EU এর প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করে। প্রস্তাবটি পাশ হওয়ার পর IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি EU এর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ওই প্রস্তাব কার্যকর হলে তার পরিণতির জন্য ইউরোপকে দায়ী থাকতে হবে। জেনারেল সালামির হুঁশিয়ারির পর পিছু হটে চায় ইউরোপীয় ইউনিয়ন। EU এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল গত 23 জানুয়ারি বলেন, আদালতের নির্দেশ ছাড়া ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব বাস্তবায়ন করার সুযোগ নেই। এদিকে জানিয়ে দিব, 84% ইউরেনিয়াম মজুত করছে ইরান। জাতিসংঘের পরমাণু সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে ইরান যে ইউরেনিয়াম মজুত করেছে তা এখন 84% গিয়ে পৌঁছেছে। পরমাণু বোমা তৈরি করতে প্রয়োজন 90% ইউরেনিয়াম, অর্থাৎ অস্ত্র তৈরি করার খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। বিষয়টি নিয়ে IAEA এর ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানানো হয়। তবে তেহরান এখন পর্যন্ত এ বিষয়ে কোনোই মুখ খুলেনি। 2021 সালে 60% ইউরেনিয়াম জমা করে ফেলেছে তারা। বস্তুত এর কিছুদিন পরে জানা যায়, পাহাড়ের মাঝখানে আরও একটি পরমাণু কেন্দ্র তৈরি করছে ইরান। সেখানে তারা 60% ইউরেনিয়াম জমা করে ফেলেছে। তবে 84% ইউরেনিয়াম মজুত করার বিষয়টি চলতি সপ্তাহে সামনে এসেছে। এর থেকেই প্রমাণ হয়, অত্যন্ত দ্রুতগতিতে ইউরেনিয়াম চড়ো করে কাজ চালাচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। ইউরেনিয়াম মজুত নিয়ে ইরান সম্পূর্ণ তথ্য দিচ্ছে না বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ করেছিল IAEA। দুইটি কাসকেডের মধ্যে এই ইউরেনিয়াম মজুত হয়েছে বলে জানানো হয়। কাসকেড দুইটির
মধ্য যোগ আছে, ফলে ঠিক কত পরিমাণে ইউরেনিয়াম মজুত হয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা করতে পারেনি পরমাণু সংস্থা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।